আইভিশন সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সুলতানা কবির মিতালি। শিপ বিল্ডার্স শিপ রিসাইকেলিং যেটি আগে কেউ জানত না, শিপ রিসাইকেলিং পুনরায় ব্যবহার করা এটি বিশ্বের দ্বিতীয় স্থানে এখন বাংলাদেশ। শিপ রিসাইকেলিং এটা একটি শিল্প বলে ঘোষণা দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ মেইনার্স সোসাইটির আয়োজিত অনুষ্ঠানে শিপিং মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ এ কথা বলেন। ফজলুল হককে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহ এমি হোসেন। 21 নভেম্বর 2019 যুক্তরাজ্যের লন্ডনে আন্তর্জাতিক নৌ সংস্থা আইএমও সদর দপ্তরে টেকসই জাহাজ নির্মাণ ও জাহাজ ভাঙা পুনর্ব্যবহার প্রেক্ষিতে বাংলাদেশ ও আঞ্চলিক দেশসমূহ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রচেষ্টায়। এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যৌথভাবে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ও বাংলাদেশ মেরিনার্স সোসাইটি। জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার এটি একটি শিল্প, বলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার Saida Muna Tasnim. The audience of iVision, in particular to mention that today at the International Maritime Organization, Bangladesh Delegation, Bangladesh High Commission London and Shipping Ministry of Bangladesh co-hosted a side event, Ship Recycling, Sustainable Ship Recycling, Perspectives from Bangladesh and the Region, in which the IMO Secretary General participated and countries such as India, which is a major recycling country as well, participated. Japan and Norway participated because they gave their perspectives on how to support ship recycling countries to improve their standards. But most importantly, this particular side event was organized by the Bangladesh delegation to showcase to the world that ship recycling industry is not a dirty industry, it's not polluting the environment. Rather, it is saving the environment from thousands of gigajoules of greenhouse gases that would have been emitted if the ship was not scrap steel, was not recycled, and the iron ore was, you know, rebarred. So we are saving the world from thousands of metric tons of greenhouse gases from emitting. At the same time, everything that comes out of a ship, we are recycling it, including 10,000 metric tons of furniture that every year goes to the furniture industry in Bangladesh. So we were very happy to showcase our ship recycling credentials as the number one ship recycling country in the world at the IMO today. বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সচিব আব্দুস সামাদ জানান, এই শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিটা আরও ফ্লারিশ করা যায় এবং শিপ রিসাইকেলে আমাদের সাপোর্ট আমরা গ্রহণ করতে পারি। আজকে এই যে আইএমও ফ্লোরে মানে সারাদিন বাংলাদেশ নিয়ে কথা হইল এবং এখানে সব সদস্য রাষ্ট্র উপস্থিত আছে, তারা শুনেছে বাংলাদেশের প্রেজেন্টেশন, বাংলাদেশের তাদের যে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছে। আমি আমাদের মাননীয় হাই কমিশনার এবং বাংলাদেশ মেরিনার্স সোসাইটি যারা এটা আয়োজনের আমাদের সহায়তা করেছে এবং মূল ভূমিকা রেখেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আইএমওর সেক্রেটারি জেনারেল মিস্টার কিতাক লিম সহ অন্যান্য ডিগনেটরিজ যারা উপস্থিত ছিলেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। ড্রেজিংয়ে বাংলাদেশ এগিয়ে আছেন, বলেন বিএমএসের সভাপতি ইঞ্জিনিয়ার এম এ রশিদ। আমরা বাংলাদেশ এখন শিপ বিল্ডিংও আমরা অনেক দূর এগিয়েছি, বিশেষ করে ডেদার বিল্ডিং। আমি বাংলাদেশকে এই পর্যন্ত প্রায় 4,000 কোটি টাকার ডেদার বাংলাদেশ সরকারকে দিয়েছি। আমরা এখন আরও 4,000 কোটি টাকার ডেদার আমরা বানাচ্ছি। বাংলাদেশ এখন পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ডেদার বিল্ডার। স্পেশালি বাংলাদেশ আমরা দুটা সেক্টরে যথাযথ ভূমিকা রেখে চলেছি, একটা শিপ রিসাইক্লিং আর একটা শিপ বিল্ডিং। শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে যদিও 80 দশক থেকে মোটামুটি একটা ফোর্সের সাথে শুরু হয়েছে, কিন্তু ধীরে ধীরে এটা এখন একটা বড় ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হয়েছে। শিপবিল্ডিং আসলে ওয়ার্ল্ড মেরিটাইম ইন্ডাস্ট্রিতে অ্যাপ্রক্সিমেটলি 45,000 to 50,000 মার্চেন্ট শিপ চলাচল করে এবং এদের একটা পার্টিকুলার লাইফ আছে, সেই লাইফের পরিমাণটা 15 থেকে 20 বছর। 15-20 বছর পরপর প্রত্যেকটা জাহাজকেই তারা অপারেশন থেকে সরিয়ে নেয় এবং সেটাকে স্ক্র্যাপ করে ফেলে। 176টি দেশের প্রায় 300 জন প্রতিনিধি সহ যুক্তরাজ্যে প্রবাসী বাঙালি নৌ পেশাজীবীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশের হাইকমিশনারের শুভেচ্ছার বক্তব্যের মধ্য দিয়ে। মূল প্রবন্ধ পাঠ করেন মহাপরিচালক সমুদ্র পরিবহন অধিদপ্তর বাংলাদেশ কমোডোর সৈয়দ আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন আইএমওর সেক্রেটারি জেনারেল কিটাক লিম, নরওয়ের রাষ্ট্রদূত, জাপান প্রতিনিধিসহ বিশিষ্ট জনেরা। উল্লেখ্য, বাংলাদেশ মেরিনার্স সোসাইটি অনুষ্ঠানটির সার্বিক আয়োজনের দায়িত্বে ছিলেন। মধ্যাহ্নভোজের সময় বাংলাদেশের বাঁশির সুরে আগত অতিথিদের
মুগ্ধ করেন। এবং মেরিনাস সোসাইটির যৌথ উদ্যোগে আজকে আয়োজিত হলো এই ইভেন্টটি। আর এই ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল শিপ বিল্ডিং এবং রিসাইকেলিং। এটা অনেকেই জানে না, যা আজকের এই সেমিনারের মাধ্যমে প্রমাণিত হলো যে বিশ্বের দরবারে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শুধুমাত্র শিপ বিল্ডিং আর রিসাইকেলিংই নয়, বাংলাদেশ এগিয়ে গেছে, এগিয়ে যাবে। ভবন থেকে শাহ এমি হোসেন, আইভিশন, ইউকে টিভি।